একের পরে যে জেসিবি অর্থাৎ মাটি কাটার যন্ত্র, সেই মাটি কাটার যন্ত্র কিন্তু এই যে জায়গায় রয়েছে ধ্বংসাবশেষ, যে জায়গায় একের পরে গ্রাম একেবারে মাটির নিচে চাপা পড়ে রয়েছে এই ভূমিধসের ফলে, সেই জায়গায় কিন্তু এসে পৌঁছাচ্ছে। তুমি জানো যে গতকালকে আমরা দেখিয়েছিলাম যারা বেইলি ব্রিজ তৈরি হচ্ছে এই ওয়েনাডে এবং যে চুড়ালমেলা যে গ্রাম রয়েছে গ্রামের মধ্যে মেপাড্ডিতে, এবং সেইখানে কিন্তু এই যে ব্রিজটা সেই ব্রিজ সম্পূর্ণ হয়ে গেছে। সেনাবাহিনীর মাদ্রাস ইউনিটের যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা কিন্তু একেবারে তারা এখানে কিন্তু প্রায় 250 জন সেনাবাহিনীর সদস্য মাদ্রাস ইউনিটের তারা এই ব্রিজ যারা লোহার ব্রিজটা সেই ব্রিজ কিন্তু ইতিমধ্যে বানিয়ে দিয়েছে। এই ব্রিজটা বানিয়ে দেওয়ার ফলে কিন্তু একেবারে যে জায়গায় অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশের পয়েন্ট করা হয়েছে, বিভিন্ন জায়গায় যারা উদ্ধারকারী দল রয়েছে তাদের গাড়ি ছাড়া কিন্তু কোনোরকমভাবে কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গোটা এলাকা একেবারে কার্যত পুলিশি ঘেরাটোপের মধ্যে রয়েছে, এবং এখানে একাধিক জায়গায় সামনে যে রাস্তার যে রাস্তা দিয়ে আসতে হয় সেটা টুরিস্ট স্পট ছিল, সেই টুরিস্ট স্পট সম্পূর্ণ ফাঁকা, একবারে খাঁকা ধুধু করছে গোটা এলাকা। তোমায় যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ব্রিজ, সেই ব্রিজ তৈরি হয়ে গেছে, সেই ব্রিজ তৈরি হয়ে যাওয়ার দরুন বিভিন্ন জায়গা থেকে যে জল একটা পাহাড়ের ওপর থেকে যে জল কাবেরীর জল নেমে আসছে, নেমে এসে রাস্তা বন্ধ রয়েছে, গ্রামগুলোতে যাতায়াত করতে পারছে না, সেখানে কিন্তু এরকম ব্রিজের ওপর দিয়ে একের পর এক জেসিবি, অন্যদিকে প্রায় 25টি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে কিন্তু গ্রামের ভেতরে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব রয়েছে, অর্থাৎ যে জায়গায় একের পর এক গ্রামগুলো মাটির নিচে চলে গেছে। তুমি দেখেছো গতকালকে সেই ছবি, এবং আজকে দেখতে পাচ্ছি পুরো কাদা মাটিতে ভর্তি, আর সেই জায়গায় কিন্তু অ্যাম্বুলেন্স পাঠানো সম্ভব হয়েছে। অন্যদিকে তামিলনাড়ু থেকে আজকে আরও কিন্তু তামিলনাড়ু থেকে আজকে যে বিষয়টা তোমায় বলবো যে আরও 4টি স্নিফার ডগ নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ মোট 10টি স্নিফার ডগ সেনাবাহিনী NDRF তারা থেকে এখানে কিন্তু স্নিফার ডগের সাহায্যে এই জায়গায় যারা মাটির নিচে কেউ চাপা পড়ে আছে কিনা সেই বিষয়টা খোঁজ করা হবে। প্রচুর বোল্ডার ওপর থেকে পাথর সেটা পাহাড় থেকে নেমে এসছে, এবং সেইখানে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তির একটি ড্রোন আনা হচ্ছে, যেটা হচ্ছে ড্রোন বেস যেটা র্যাডার, এবং সেই ড্রোন কিন্তু একেবারে মাটির নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা, কোনো জায়গায় রয়েছে কিনা, দিল্লি থেকে এটি আনা হচ্ছে, সেই ড্রোনের সাহায্যে খোঁজা হবে এবং কেউ চাপা পড়ে রয়েছে কিনা। কেরালা পুলিশের তরফ থেকে যে বিষয় সেটা কেরালা পুলিশ বাইরের দিকে একেবারে যান নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যস্ত রয়েছে। অন্যদিকে কেরালা পুলিশ যেমন বাইরে যান নিয়ন্ত্রণে ব্যস্ত রয়েছে, কাউকে ভেতরে সেখানে যাতে প্রবেশ করতে না পারে সেই দিকটা দেখছেন, অন্যদিকে ডিয়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ যেটা কেরালার পাশাপাশি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট কেরালার, অন্যদিকে SD যেটা তোমায় বলবো সেনাবাহিনীর সদস্যরা, এছাড়া হচ্ছে NDRF সদস্যরা, SDRF সদস্যরা তারা এই উদ্ধার কার্যে যৌথভাবে হাত লাগিয়েছে। এই উদ্ধার কার্যের জন্য প্রায় এক একটা জোন তৈরি করা হয়েছে, প্রায় 6টা জোন তৈরি করা হয়েছে এই জায়গায়, এবং সেই 6টা জোন তৈরি করার পর সেখানে প্রত্যেকটা জোনে 40 জন করে সদস্যকে রাখা হচ্ছে, এবং যে 40 জন করে সদস্যকে রাখা হচ্ছে সেই 40 জন সদস্যের মধ্যে যে বিষয়ে তোমায় বলবো সেটি হচ্ছে কিন্তু যারা এখানকার আদিবাসী রয়েছেন সেই আদিবাসীদেরকে কিন্তু এখানে এই সদস্যদের মধ্যে রাখা হচ্ছে 4 থেকে 5 বা 6 জনকে, এবং এই 40 জন সদস্যের মধ্যে থেকে কিন্তু NDRF SDRF যারা এখানকার বাসিন্দা আদিবাসীদেরকে রাখা হচ্ছে। কারণ হচ্ছে একটাই, যে কোন জায়গা কী পরিস্থিতি ছিল, গ্রামগুলোর কী পরিস্থিতি ছিল সেই বিষয়ে কিন্তু একেবারে যাতে জানা যায়, নিশ্চিত করে সেই বিষয়টা একটা স্পষ্ট হওয়া যায়, আর সেই জন্য কিন্তু এইরকমভাবে মোট 6টা জোনে প্রায় একাধিক জায়গা থেকে প্রায় প্রত্যেকটা 40 জন করে সদস্যকে নিয়ে এইরকম কিন্তু জোন তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে যে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্যে বিভিন্ন উইংয়ের সদস্যরা তারা হাত লাগিয়েছেন। তুমি জানো গত মঙ্গলবার থেকে উদ্ধার কার্য শুরু হয়, কিন্তু গতকালকের থেকে সেই উদ্ধার কার্যে বেগ পায়, কারণ হচ্ছে সেখানে বেশ কিছু JCB পৌঁছানো সম্ভব হয়েছে। ইতিমধ্যে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে যে বাড়ছে, কারণ হচ্ছে কাদা মাটি যখনই সরানো হচ্ছে সেই কাদা মাটি সরানোর পর সেখান থেকে কিন্তু একের পর এক দেহ দেহাংশ সেটা উদ্ধার হতে শুরু করছে, কারণ একের পর এক গ্রাম, যে গ্রাম কিন্তু ইতিমধ্যে চাপা পড়ে রয়েছে, যে গ্রাম একেবারে মাটির নিচে চলে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এই যে গ্রামগুলো রয়েছে সেই গ্রাম থেকে যখনই কাদা সরানো হচ্ছে তখনই কিন্তু এই উদ্ধারকারীরা দেখতে পাচ্ছে যে দেহ এবং দেহাংশ সেটা উদ্ধার করা সম্ভব হচ্ছে। এইরকম কিন্তু উদ্ধার কার্যে যে গতি এসছে আজকের থেকে আরও, কারণ হচ্ছে একের পরে যে মাটি কাটার যন্ত্র, সেই যন্ত্র পাঠানো সম্ভব হয়েছে, ফলে সেই মাটি সরিয়ে সেখান থেকে উদ্ধারকারী দল সেটা উদ্ধার কার্য চালাচ্ছে। এখনও বেশ কয়েকদিন সময় লাগবে, কিন্তু যেটা বৃষ্টি আগের তুলনায় কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু হচ্ছে এখনও পর্যন্ত, যখনই বৃষ্টি হচ্ছে তখন এই গতিতে কিছুটা সমস্যা হলেও যে বিষয়টা উদ্ধারকারীরা জানাচ্ছেন, যেহেতু সেখানে যাতায়াতের জন্য এতদিন পায়ে হেঁটে তাদেরকে যেতে হচ্ছিল 4 কিলোমিটার
কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা, সেখানে গাড়ি যাওয়ার দরুন আজকে উদ্ধার কার্য কিন্তু বেশ কিছুটা বেগ পেয়েছে, তেমনটাই কিন্তু উদ্ধারকারী দলের সদস্যরা জানাচ্ছেন। একেবারেই পার্থ, যাতায়াতে সমস্যা ছিল এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এলাকায় বেইলি ব্রিজ তৈরির কাজ শেষ করেছে সেনাবাহিনী। কাদা মাটির নিচে একের পর এক গ্রাম মাটির নিচে চলে গেছে, গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হলেও দ্রুত গতিতে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেখানে।